কথা না বোঝা মানুষের কাছে ব্যথা প্রকাশ করা মূল্যহীন। একটা কথা কি ভাই, আপনার যদি কেউ ভালো না বাসে, ওর কাছে যায় যদি আপনি আপনার দুঃখের কথা পেছাল পারবার জান, ও জীবন আপনার মনের কথা বুঝবো না। মানুষ তো মানুষের দুঃখ ভাই নিতে পারে না। আমার যদি একটা ব্যাপারে কষ্ট লাগে, আমার যত কাছের মানুষই হোক, ও তো কিন্তু আমার কষ্টটা নিতে পারবো না, ভাগ নিতে পারবো না। ও কি পারবো আমার একটু শান্তি দিতে পারবো, কেমনে পারবো? মানে ও যদি আমার কথার অনুভূতিটা বুঝে, ওর একটু হলেও খারাপ লাগবো, আর খারাপ লাগবো বিদায়, বা ও ওই জিনিসটার এক ফুট হইলেও মানে বারটা বুঝবো বিদায়, মানে ওর একটু খারাপ লাগতেছে বা ও আমার অনুভূতিটা বুঝতেছে। কিন্তু যে ব্যক্তি আপনি আপনার কথার মানেই বুঝে না, হ্যাঁ মনে করেন যে আপনার যে মনের যে ব্যথাটা বা যে কোনো ব্যাপারে যে ব্যথাটা ওটা কেমনে বুঝবো, এন মনে করেন যে মনের ব্যথা তো ভাই বুঝান যায় না। মনের ব্যথা হইলাম ভাই, এটা হইলাম যার যার মনে তার তারই থাকে, এটা হলাম বুঝে নিতে হয় যে হ আমার একটা সমস্যা হয়েছে, আমার একটা কষ্ট হয়েছে, বা আমার যে কোনো একটা কিছু হইতেই পারে। তো এটা মনে করেন যে ওই সমস্যাটা তো কেউ নিতে পারবো না, ওই কষ্টটা কেউ নিতে পারবো না, কিন্তু একটু অনুভব করুন যায়, আর অনুভব সেই করতে পারবো যে আপনারা ভালোবাসে, যে হ আমার প্রিয় মানুষটার একটু কষ্ট লাগছে, আমি যাওয়ার একটা সান্ত্বনা দিই, এটাই ভাই ভালোবাসা। তো আমাদের জীবনে আবার এরকম কিছু মানুষ আছে, দেখবেন যে মনে করেন যে যদি মনে করেন যে এই আপনি যে আপনি দুঃখের কথা কন, ও মনে করেন ওইটারে হাইসা খেলে নিয়ে প্লাস অন্য মানুষের কাছে মনে করেন যে টিটকারি করতেছে যে ওর তো এটা হয়ে গেছে, বুঝছেন? মানে ও আপনি যে আপনি যারা ভালোবাসার কথাটি কইলেন এটাও বুঝলো না, মানে ওই জিনিসটা।